যেহেতু আজকে আমাদের মেনুগুলো সম্পর্কে জানা থাকা দরকার, সেখান থেকে আমরা যদি ফাইল থেকে শুরু করি, ফাইলে যেটা প্রথমে আমরা পাচ্ছি, ফাইলের মধ্যে নিউ, আমরা জানি নিউ ফ্রম টেমপ্লেটস, টেমপ্লেটস থেকে যদি কোনো ধরনের ইউজ করতে চাই তাহলে আমরা সেটা এখান থেকে পারি। এখানে বেসিক শেপ বেশ কিছু এগুলো আছে, এগুলো থেকে তোমরা চিন্তা করো তোমরা কাজ করতে পারো। কারণ দেখো অনেক ধরনের, দেখো এটা হচ্ছে ডিভিডি মেনু, হ্যাঁ, যে ডিভিডি মেনু তৈরি করতে যে প্লে করার সময় যেটা আসে এরকম, দেখো এরকম, হ্যাঁ, সেই মেনুটা এরকম হতে পারে। এগুলো স্যাম্পলগুলো তোমরা দেখতে পাবে যে কত সুন্দর করে ওরা কাজ করে, প্রত্যেকটা জিনিসের মাপ যোগ কীভাবে ঠিক রেখে কাজ করে। হ্যাঁ, এখান থেকে দেখো ফাইল নিউ ফ্রম টেমপ্লেটস, তোমরা যদি কোনো ব্ল্যাঙ্ক টেমপ্লেটসের মধ্যে এগুলো ব্ল্যাঙ্ক বিভিন্ন সাইজের, হ্যাঁ, ফোল্ডার ব্ল্যাঙ্ক, ইনভেলপ কেমন হবে, ডিভিডি কেমন হবে, সিডি ড্রাইভ কার্ড কেমন হবে, সিডি ডিস্ক লেভেল কেমন হবে, এগুলো থেকে তোমরা ডাইরেক্ট নিতে পারো। তাহলে সাইজটা পেয়ে গেলে জাস্ট কাজটা করবো এর ভিতরে। ওকে, সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেমন আমরা প্রফেশনাল যখন কাজ করি তখন আমরা মূলত এই জিনিসগুলোরই কাজ করি ইলাস্ট্রেটরে। যেমন ওপেন নিউ টেমপ্লেট, সেখানে বেসিকে যাও, এটা হচ্ছে আর্টিস্ট, আর্টিস্টদের জন্য, যেমন বিজনেস কার্ড, সিডি বুকলেট, সিডি লেভেল, ডিভিডি মেনু, ডিভিডি সাব মেনু, হ্যাঁ, এনভেলাপ, লেভেল, লেটার হেড, লেটার হেড কোনটা, প্যাড, তাই না? তারপর হচ্ছে পোর্টফোলিও কার্ড যদি তৈরি করতে চাও, হ্যাঁ, পোস্ট কার্ড, তারপর হচ্ছে তোমার থার্ড লোয়ার নিচের এটা ওয়েবসাইটের জন্য যদি কাজ করতে চাও তাহলে তোমরা এগুলোর থেকেও তোমরা স্যাম্পল করে একটা ওয়েবসাইটের ডিজাইন এটা। ওকে, সো এই জিনিসগুলোকে ফলো আপ করতে পারো। এগুলো ফলো করলে দেখবা যে প্রত্যেকটা কাজের মধ্যে কত সুন্দর গুছানো থাকে, প্রত্যেকটা জিনিস, যেখানে অ্যালাইনমেন্ট থেকে শুরু করে সব কিছুকেই একদম পারফেক্ট রাখা হয়। হ্যাঁ, সে আমি যদি তোমাদেরকে এই কাজটাই দিই, এই কাজটা বারবার তৈরি করতে, এই কাজটা যদি দিই হুবহু এটাই বানাতে পারবা, কোন জায়গায় ল্যাকিংস হতে পারে, এমন কোন জায়গা বলো, জাহিদ বলো, কোন জায়গায় মনে হচ্ছে যে এই জায়গাটা পারবো না? দেখো ভালো করে, এই অবজেক্টটা বানানো যাবে তো নাকি? হ্যাঁ, এটা না বানালে কি হবে, এটা তো বানানো, তো এটা তো পুরোটা বানানো। হ্যাঁ ঠিকই, বানানো না, ফটোশপ দেখি আগে, এটা ইমেজ মোস্ট প্রবলি, দেখি জুম করলে বোঝা যাবে, না বানানো, বানানো অবজেক্ট, হ্যাঁ, না বানানো যাওয়ার তো কিছু নেই। এটা প্রথমে কি করতে হবে, প্রথমে আউটলাইনে ব্ল্যাক একটা বানাতে হবে, তারপরে হোয়াইটগুলোকে জাস্ট বানাতে হবে, তারপরে আবার ব্ল্যাকগুলোকে, বুঝে গেছে? এরকম অবজেক্টগুলোকে যখনই দেখবে তখন চিন্তা করবে সবার বর্ডারটা আগে বানিয়ে নিবা, একদম আউটলাইন দিয়ে ব্ল্যাকটা আগে বানিয়ে নিতে হবে পেন টুল দিয়ে, তারপরে ভিতরের হোয়াইটটা একটা শেড বানাইতে হবে, তারপর ওর উপরে ব্ল্যাক, শেষ, ঠিক আছে? এভাবে তো এটা বানাইতে পারবো না। এটা কী করছে, দুইটা অবজেক্ট জাস্ট অপাসিটি একটু কমে বাড়াই দিস, এগুলো পারবা না, পারবা, এই ইমেজগুলো বসাইতে পারবো না, এগুলো বানা লিখতে পারবা না, পারবা, এখানে কি এগুলো পারবা না, এই যে এগুলো যে দিছে, এগুলো এগুলো কী দিয়ে দিছে, ডট, কীভাবে, ড্যাশ এবং গ্যাপ ইউজ করে, পাথের মধ্যে ড্যাশ গ্যাপ ইউজ করে এই ধরনের। তো এখানে না পারার কি আছে, তারপর কনফিউজ থাকো, কোনো একটা কাজ দেখাইলে কনফিউজ তো হয়ে যাও যে আসলে এটা পারবো কি না। তো ওই জন্য তো বলি যে করতে হবে কাজ, অনেক বেশি কাজ করতে হবে। সে এখানে দেখো এই জন্য এই টেমপ্লেটসগুলো, ওপেন নিউ টেমপ্লেট, এখানে বেসিক টেমপ্লেট সব ধরনের আছে যে কী কী কাজ করা হয়। হ্যাঁ, ব্ল্যাঙ্ক টেমপ্লেটসের মধ্যে ব্যানার অ্যাড, লার্জ ব্যানার অ্যাড, স্মল, এরকম সবগুলো, সবগুলো ডকুমেন্টস ইয়ে দেওয়া আছে, সাইজ দেওয়া আছে। এর বাইরে তুমি ইচ্ছে করলে এগুলো থেকে এখানে এনভায়রনমেন্টাল কাজ যদি করতে পারো, হ্যাঁ, বুক মার্ক টাইপের, দেখো এটা কত সুন্দর কাজ করছে, এবং কত সুন্দর করে সাইজ টাইজ সবই ইয়ে করে দিছে, মেনশন করে দিছে। ফাইল থেকে ওপেন নিউ টেমপ্লেট, সেখানে যে বেসিকের মধ্যে তুমি পাও, এনভায়রনমেন্টাল মধ্যে এরকম অনেক কিছু আছে, দেখো সি দিস ওয়ান, হ্যাঁ, মানে এনভায়রনমেন্টাল, বুক মার্ক, ওই একটা কোম্পানির সমস্ত কাজ করা হয়েছে পুরো, দেখো ব্র্যান্ডিংটা, দেখো থার্ড লোয়ার নিচেরটা, পোস্ট কার্ড, ওদের জন্য একটা পোস্ট কার্ড ডিজাইন করা, দেখো ওই ওই কোম্পানির জন্য, একটা কোম্পানিকে বেস করে সব কিছু বানানো হয়েছে। পোস্ট কার্ড বুঝো তো, পোস্ট কার্ড কোনটা, এখন চলে না, আগে চলতো, ঠিক আছে, আগে চলতো, এখনো, এখন ওই যে ঈদ কার্ড টাইপের আর কি, এখন পোস্ট কার্ড হয়, আগে পোস্ট কার্ড ছিল পোস্ট অফিস থেকে, এখন ঈদ কার্ড টাইপের, যে এটা লুক লাইক দিস। এখানে নিউ টেমপ্লেটসে যাও, বেসিক, এখানে এনভায়রনমেন্টালে যাও, এখানে দেখো ব্রোশিয়ার, একটা ব্রোশিয়ার বানালে ব্রোশিয়ার ইনসাইডটা কেমন হবে, এরকমভাবে দেখো এটা বানায় দেখাচ্ছে যে এরকম। ওকে, এখানে টেক্সটগুলো কীভাবে ইউজ করছে দেখছো, এটা অবজেক্ট এইভাবে বানানো হয়েছে কি ঠিক না, এরকম একটা ব্রোশিয়ার, এরকম একটা ব্রোশিয়ার বানাতে দিলে পারবা। সি দিস ওয়ান, এখানে অনেকগুলো কাজের মধ্যে কী কী, এটা হচ্ছে সবার নিচে, এই যে এটা একটা অবজেক্ট, তাই না, এটাকে এটা এটাকে দেখো, এটাকে অলরেডি এটাকে ক্রপ করছে, দুজন প্রত্যেকটা পার্ট কেটে কেটে গেছে,
এভাবে যেটা বানিয়েছে তা না, এটা ব্যাকগ্রাউন্ডে এটা একটা অবজেক্ট ছিল, আর উপর দিয়ে এভাবে অবজেক্টগুলো বানানো ছিল। পরে যে কিছু জিনিস বের হয়েছিল ক্রপ করতে যায়, এই জিনিস প্রত্যেকটা পার্ট পার্ট হয়েছে। এই লেখাগুলো কীভাবে লিখছে এগুলো জানো, এখানে অবজেক্টটা এটা এটা কীভাবে আসছে এগুলো জানা থাকার কথা, তাই না? মাস্কিং করে তো এই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে, এগুলোকে দেখো, এগুলো দেখলেও তো কিছু শেখা যাবে। ওকে, তারপরে দেখো সি ফাইল থেকে নিউ টেমপ্লেটসের মধ্যে বেসিকের ভিতরে যাও। এর হচ্ছে ইভেন্ট প্ল্যানিং, ব্যানার, কোন ইভেন্ট অর্গানাইজ করতেছে, সে একটা ইভেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট তো বুঝো, সে একটা ল্যাপটপ ফেয়ার বা একটা ফার্নিচার ফেয়ার, ওই ওদের জন্য সব কিছু বানাইতো, ওদের বিলবোর্ড, ওদের এটা, ওদের ক্যাটালগ, ওদের পেপারের সব, ব্যানারের যে ব্যানারটা কেমন হবে দেখো, নিউ ব্যানারটা এরকম হবে, এরকম একটা ফার্নিচার অ্যাড মোস্ট প্রবাবলি। এরকম করছে যে ফাইল থেকে নিউ, দেখো বেসিক এখানে এনভায়রনমেন্ট, সরি এনভায়রনমেন্টাল না, ইভেন্ট প্ল্যানিং, সব কিছু এখানে দেখো, ব্রোশিয়ার আউটসাইডটা কীরকম হবে, ব্রোশিয়ার ইনসাইডটা কেমন হবে, দেখেন ব্রোশিয়ারটা কেমন হবে, এরকম একটা ব্রোশিয়ার বানিয়েছি। থাকো কোথায়? হ্যাঁ, তোমার বাবার নাম্বারটা দিয়ে যাও আজকে আমাকে, তোমার বাবার নাম্বারটা আমাকে আজকে দিয়ে যাও, কোথায় আছে? ক্লাস 4:30 পর্যন্ত ক্লাস, এসে 1 ঘন্টা লেট করে আসে প্রতিদিন, 1.5 ঘন্টা ক্লাস, ভালোই শুরু করছে। সেরকম বেসিক ফিল্মের জন্য দেখো, অ্যাড ব্যানার অ্যাড, এরকম ফিল্মের জন্য, হ্যাঁ এরকম অনেকগুলো করা আছে। তো এগুলো যদি তোমরা দেখো সবকিছু, তাহলে একটা আইডিয়া হবে যে কি কি ধরনের কাজ করা যায় ইলাস্ট্রেটরে এবং কি কি আমরা করতে পারি। এরকম তারপর এখানে আছে দেখো ইন্সপিরেশন ব্যান্ড, এরকম ব্র্যান্ডিং করতে কি কি পারি, কীভাবে আমরা এটাকে করতে পারি, সব কিছু, ইভেন একটা টি শার্ট পর্যন্ত ব্র্যান্ডিং কীভাবে হইতে পারে সেটা পর্যন্ত এখানে আছে। এটাকে দিয়ে টি শার্টের মধ্যে এটা কীরকম হবে একটা টি শার্ট বানা দেখেছি। সো এই হচ্ছে বিষয়, এগুলো সম্পর্কে জানতে হবে অনেক বেশি করে, এগুলো দেখতে হবে। তো এখান থেকে ফাইল নিউ টেমপ্লেটসগুলো আমরা যেন দেখতে পাই, ওপেন তো এক্সিস্টিং ফাইল দেখার জন্য, রিসেন্ট ফাইল হচ্ছে লাস্ট ফাইল যেগুলো আমরা ওপেন, সেগুলো 10টার লিস্ট থাকবে, আর ব্রাউজ করে দেখতে চাইলে আমরা ব্রাউজ করে ইমেজ ব্রাউজ করে দেখতে পারি এবং অন্যান্য এক্সিস্টিং ফাইলগুলো দেখতে পারি। ওকে, তারপর এখান থেকে আস্তে আস্তে তোমার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার ক্লোজ টু ক্লোজ, সেভ অ্যাজ, সেভে কপি, এটা তো জানো একটা ফাইলকে সেভ এস করা আর সেভে কপি করা, তারপরে সেভ অ্যাজ এ টেমপ্লেটস প্রয়োজন নেই, যদি ওই টেমপ্লেটসের মধ্যে তুমি তোমার ফাইলটাকে রাখতে চাও তাহলে সেভ অ্যাজ এ টেমপ্লেটস হিসেবে সেভ করতে পারো। সেভ ফর ওয়েব ডিভাইস, যেটা আমরা অলরেডি ফটোশপে দেখে আসছি, কি দেখে আসছি না, কিসের অ্যানিমেশন, সেভ ফর ওয়েব ডিভাইস, আমরা যদি কোনো কাজকে আমরা কি করতে চাই, আমরা যদি কম্প্রেস করে ইমেজটাকে কম্প্রেস করে সেভ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারি, এরকম অপটিমাইজেশন অপশনে যাই। কেন, 2 দিন আগেই তো বোঝানো হয়েছে ফটোশপে কি করা যায়, অপটিমাইজেশন দিয়ে কি হয়, সাইজ কমে আসে, কোনো কিছুই মাথায় রাখে না, কোনো কিছুই না, নাথিং। সো সেভ ফর অপটিমাইজ, যদি একটা ইমেজ এসে আমি একটা ক্লায়েন্টকে আমি একটা কাজ পাঠাবো, আমার কাজটা অনেক বড়, আবার এটা মেইলে পাঠাতেও গেলে অনেক ভারী ফাইল হয়ে যাচ্ছে, তো ইমেজটাকে যখন আমরা নিব ইমেজটা কাজটা করার পরে, সেক্ষেত্রে সেই ইমেজটাকে আমরা সেভ ফর ওয়েব ডিভাইস দিয়ে সেভ করলে সেটা অনেক লো মেমোরির হবে, কম্প্রেস করে ওটা সেভ করা যাবে। আচ্ছা, প্লেস, প্লেস দিয়ে কী হয়, হ্যাঁ ছবি বা ফাইল বা ফটোশপের ফাইল, সে আমি এখানে কাজ করতেছি, আমার একটা ফটোশপের ফাইল এখানে নিয়ে আসতে হবে বা ইলাস্ট্রেটর আরেকটা ফাইল এখানে নিয়ে আসতে হবে এই ফাইলের মধ্যে, অথবা কোনো একটা পিকচার নিয়ে আসতে হবে, এরকম কোনো কাজ করতে হলে সেক্ষেত্রে আমাদেরকে প্লেসের মাধ্যমে আনতে হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যখনই আমরা কোনো কিছু প্লেস করব তখন অবশ্যই খেয়াল রাখবো এই প্লেসের মধ্যে এই লিঙ্কটা তুলে দেওয়াটা ভালো, কেন এই লিঙ্কটা যদি থেকে থাকে তাহলে যখন তুমি প্লেস করো লিঙ্কটা রেখে যে অন করে যদি প্লেস করো তাহলে কী ঘটনা ঘটবে, তাহলে এই জিনিসটা যখন অন্য কোনো পিসিতে নিয়ে যাবা তখন কী হবে, এই ফাইলটা আর পাবে না, ঠিক আছে, এই ফাইলটা আর পাবে না। দ্যাটস ওয়াই তোমরা যখনই এখানে ফাইলকে প্লেস করবা বা ইয়ে করবা, তখন তোমরা এখান থেকে সিলেক্ট করার পর লিঙ্কটা তুলে দিয়ে তারপর প্লেস করবা, তাহলে সুবিধাটা কী, কী ব্যাপার আসতেছে না কেন, কী সমস্যা দেখাচ্ছে, আস
আসছে না কেন? ওটা কি বাইরে নাকি? আচ্ছা যাই হোক, তো এরকম যখন আমরা কোনো পিকচার বা কোনো কিছুকে প্লেস করব, তখন অবশ্যই আমাদের মাথায় থাকতে হবে যে আমরা এটাকে তুলে দিয়ে যেন আমরা এটাকে প্লেস করি, তাহলে এটা কোনো প্রবলেম হবে না। ওকে, তো এখন আমরা যেটা, এটা হচ্ছে প্লেস প্লেস, আর আমরা যেমন কপি পেস্ট করে দিই, যেমন এখানে একটা কাজ করবো আমি ড্রেস করে, তখন সেক্ষেত্রে আমরা এরকম কি করে থাকি মূলত, আমরা এখান থেকে যে আমরা এটাকে সে একটা পিকচার, পিকচারটাকে নেওয়ার পরে আমরা এখান থেকে সে একটা পিকচার এটাকে কি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, তাহলে এটা কি হয়ে গেল, তাহলে এটা কি হলো, এটা লিঙ্ক সহ থাকবে, লিঙ্ক সহ এই পিকচারটা আসতেছে। আর পিকচারটা যখন লিঙ্ক সহ আসছে, তখন প্রবলেমটা কি হবে, এটা অন্য কোনো পিসিতে নিয়ে গেলে কি হবে, ওপেন হবে না, লিঙ্ক ও খুঁজবে পিকচারটা, কারণ লিঙ্ক রয়ে গেছে। তখন ওটা যদি আমরা পিকচারটা না দেখাই দিতে পারি, তাহলে এটা কি হবে, আর ওখানে যাবে না। তো এরকম প্রবলেম যেন না হয়, সেজন্য আমরা লিঙ্কগুলো তুলে দিব, মনে থাকবে, ঘোরার ডিম থাকবে, ওই ঠিকই 2 দিন পর আবার ওই কাজই ভুল করবে। আচ্ছা, তো যাই হোক, আমরা জানলাম যে আমরা প্লেস পর্যন্ত যে কীভাবে আমরা কাজ করি। এরপরে হচ্ছে তোমার সে এক্সপোর্ট, এক্সপোর্টটা কখন কাজে লাগে বলতে পারবা? যদি আমরা এই যে ফাইলটা তৈরি করছি এটাকে পিডিএফ, জেপিজি বা অটোক্যাড ফরম্যাটে যদি আমরা সেভ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এক্সপোর্টে কাজ করবো। যেমন আমি একটা কাজ করলাম এখানে, এরকমভাবে একটা কাজ করলাম, এখন সি আমি এখানে এরকম ব্রাশ দিয়ে এরকম কিছু কাজ করতেছি, তো দেখা গেল এখানে আমি কাজ করছি। তো এখানে আমি যখন এখানে তৈরি করলাম, এখন আমি চাচ্ছি কি এটাকে এটাকে একটা পিডিএফ আকারে এটাকে সেভ করতে, এখন পিডিএফ আকারে সেভ করবো, সরি জেপিজি আকারে সেভ করবো, তাহলে কি করতে হবে, এটা এটা কি কিভাবে জেপিজি আকারে সেভ করা যায়? আমরা কিন্তু ফাইল থেকে সেভ এসে গিয়ে জেপিজি পাই, এখান থেকে জেপিজি ফরম্যাট পাই পাই না, তাহলে আমরা এটাকে জেপিজি আকারে সেভ করবো কিভাবে? তো তখন আমরা এটাকে কি করব, এটাকে সিলেক্ট করা অবস্থায়, আমরা সিলেক্ট করা না, এটা জাস্ট নর্মাল অবস্থা, আমরা করবো কি ফাইল থেকে এটাকে এক্সপোর্ট দিব, এক্সপোর্ট দেওয়ার পর এখান থেকে আমরা জেপিজি ফাইল চুজ করব করে, তারপর তাহলে কি হবে, এটা একটা স্টিল ইমেজ হবে কি, ঠিক না? আচ্ছা, এর বাইরেও আমরা বেশ কিছু ফরম্যাট এখান থেকে পাই। ওকে, তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে কি, এখান থেকে তুমি এক্সপোর্ট দিলেই হবে না, এখানে কিছু প্রবলেম অ্যারাইজ হবে। যেমন সে তুমি এখানে কাজ করছো এরকম, এখন এখানে যে এখানে বাইরে কিছু অবজেক্ট আছে, এরকম কিছু অবজেক্ট আছে, এরকম দূরে দূরে কিছু অবজেক্ট আছে যেটা তোমার হয়তো জানা নেই। তো এখন যদি আমি এটা এক্সপোর্ট দিই, তাহলে কি হবে অবস্থাটা, কতটুকু জেপিজি হবে, শুধু এর অংশটুকু না, পুরোটাই। কন্ট্রোল এ দিলে দেখো, কন্ট্রোল এ দিলে যতগুলো অবজেক্ট সিলেক্ট হয়েছে এই যে এই অবস্থায়, একদম এই যে যত, এই যে এখানে, ও আমি যা প্লেস করছি আসছে নাকি, আসছে তো, যতবার প্লেস করছি তাই এসে বসছে কোথায় দেখছো, অবস্থা টেক্সটগুলো শুধু আসছে। ওয়েল, এখন যদি আমি এটা জেপিজি দিই, তাহলে কত বড় জেপিজি হবে, এই একদম এত বড়, কন্ট্রোল এ দাও, কারণ এই যে এগুলোকে ওই যে ওগুলো ওগুলো সহ আসবে, ঠিক আছে? তাহলে কি করা যায়, তাহলে আমি জেপিজি করব কতটুকু, জেপিজি করব আমি শুধু এতটুকু, তাহলে কি করা যায় সেক্ষেত্রে, সেক্ষেত্রে দুইটা ওয়ে, একটা হচ্ছে তুমি এই অবজেক্টগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে, অন্য ডকুমেন্ট থেকে কন্ট্রোল ভি দিয়ে তারপর এটাকে জেপিজি করতে পারো, একটা ওয়ে, যদি মনে করো বাইরেগুলো ইম্পর্টেন্ট। আর যদি মনে করো যে বাইরেগুলো ইম্পর্টেন্ট না, তাহলে তুমি করবে কি, এই জিনিসগুলো সিলেক্ট করবে, করার পরে সিলেক্ট মেনু থেকে এটা কি দিবা, ইনভার্স, ইনভার্স দিলাম কি হয়েছে, বাইরে যা কিছু আছে সব সিলেক্ট হয়েছে, এখন ডিলিট দাও, এখন বাইরে সব কিছু ডিলিট, এখন কন্ট্রোল এ দিলে কি হয়েছে, এতটুকু শুধু সিলেক্টেড, এর বাইরে আর কিছু নাই। এখন আমি যদি এটাকে এক্সপোর্ট দিই, তাহলে কি হবে, শুধু এতটুকুই এক্সপোর্ট হবে। এখন যদি তুমি মনে করো যে না, এক্সপোর্ট দিলে এটা একদম বর্ডার, আমি চাচ্ছি একটু বেশি করে থাকবে, তখন আমি কি করতে পারি, এরকম একটা রেক্টেঙ্গুলার নিয়ে এরকমভাবে এটা দেখাই দিতে পারি যে হ্যাঁ এতটুকু জেপিজি হবে। তো এতটুকু দেখাই দিয়ে এটার মধ্যে কোনো কালার রাখলাম না, তাহলে অবজেক্ট আছে কিন্তু কালার নাই, তাহলে কি কতটুকু জেপিজি হবে, এখন এতটুকু, ঠিক আছে? দেখি তাহলে ফাইল থেকে এক্সপোর্ট, এখান থেকে আমি ডেস্কটপে যেয়ে আমি এখান থেকে এটাকে জেপিজি মোডে দেখাই দিয়ে এখন এটাকে আমি কী করতেছি, সেভ দিচ্ছি। দেন এখানে কালার কী দিব, এখানে আমরা চেষ্টা করবো জেপিজি যখন আমরা তৈরি করবো, তখন আমরা চেষ্টা করবো এটা কালারটা অবশ্যই আরজিবি রাখার, এবং এটাকে সে বাড়াই দিলাম, সমস্যা নেই। এখান থেকে বেজ লাইনটাকে এটা প্রোগ্রেসিভ দিয়ে এটাকে আমরা 5 দিয়ে দিই, তাহলে কি হবে, ছোট ছোট টেক্সটগুলো ক্লিয়ার আসবে। এর বাইরে আমরা এটাকে হাই রেজলিউশন দিয়ে দেখতে পারি, হাই রেজলিউশন দিলে অটোমেটিক 300 রেজলিউশনে চলে যাবে, দেন আমরা এটাকে ওকে করতে পারি। তাহলে কি হবে, যদি খুব ছোট ছোট টেক্সটও থাকে, টেক্সটের সাইজগুলো খুব ছোট ছোট থাকে, তাহলে সেটাও ক্লিয়ার আসবে। দেখো এটা এখন জেপিজি আকারে তৈরি হয়েছে, এরকম একটা জেপিজি সাইজের ইমেজ তৈরি হয়েছে। সো
বিষয়টা আমরা বুঝলাম যে আমরা কিভাবে আমরা একটা এক্সপোর্ট দিব, এবং সেক্ষেত্রে এক্সপোর্টের জন্য কোন কোন জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে, কোনগুলো দিক খেয়াল রাখতে হবে, সেগুলো আমরা বুঝলাম যে ফাইল থেকে আমরা এক্সপোর্টের মাধ্যমে আমরা জেপিজি করতে পারি। এখন জেপিজি শুধু না, আমরা যে কোনো কাজ যখন কমপ্লিট করি, কমপ্লিট করার পর সেই কাজটাকে প্রেসে পাঠানোর জন্য আমরা প্রিন্টিংয়ের জন্য দুইটা ফাইল ফরম্যাট আছে, কী কী বলো তো? প্রিন্টিংয়ের জন্য দুইটা ফাইল ফরম্যাট আছে, কী কী সেগুলো? হ্যাঁ, আরেকটা ইপিএস, ঠিক আছে, ইপিএস ফাইল ফরম্যাট হচ্ছে এনক্যাপসুলেটেড পোস্ট স্ক্রিপ্ট, ইপিএস। আরেকটা হচ্ছে TIFF, হ্যাঁ, টেক্সট ইমেজ ফাইল ফরম্যাট। ওকে, এই দুইটা ফাইল ফরম্যাটকে আমরা যখন একটা কাজ কমপ্লিট করি, কমপ্লিট করার পরে আমরা ওই দুইটাতে, যেমন এটাকে আমরা ইপিএসে সেভ করবো, তাহলে ফাইল থেকে এটাকে আমরা কী দিলাম, এক্সপোর্ট, দেওয়ার পরে এখান থেকে কি আমরা ইপিএস পাই? হ্যাঁ, এখানে কি আছে, এখানে শুধু টিআইএফ আছে, এই যে টিআইএফ ফরম্যাট আছে, কিন্তু এখানে ইপিএসটা নাই। তাহলে ইপিএস কোথায় পাবো? যদি ইপিএস দিতে যাই, তাহলে সেক্ষেত্রে সেভ এজ দিলে আমরা এখান থেকে ইপিএস পাবো। সেভ এজ দিয়ে এখান থেকে আমরা কি পাচ্ছি, এই যে ইপিএস ফরম্যাট। ওকে, তো যখন একটা কাজ করব, বেশ কিছু জিনিস অবশ্যই আমাদের ফলো করতে হবে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে, এক, ওরে বাপ, আচ্ছা, তো আমরা যখন কাজ করব, আজকে আমি মানে খুবই ইম্পর্টেন্ট কিছু কথা বলে দিচ্ছি, যখন আমরা কোনো কাজ ডান করব, কাজ ডান করার পরে কয়েকটা জিনিসের প্রতি আমাদের অবশ্যই নজর দিতে হবে। এর মধ্যে একটা হচ্ছে, সে আমি একটা কাজ করলাম, করার পর প্রথমত আমরা ওটাকে কী করব, সব কিছু চেক করব, কোনো কিছু ভুল আছে কি না। সব কিছু চেক করার পর কোনো স্পেলিং ভুল আছে কি না, কোনো অ্যালাইনমেন্টে ভুল আছে কি না, কোনো কালারে ভুল আছে কি না। যদি সেটা প্রিন্টিংয়ের জন্য হয়, তাহলে অবশ্যই সব কিছুকে ভালোভাবে আগে চেক করব। চেক করার পরে কী করতে হবে, চেক কমপ্লিট করার পরে সেটাকে, যে টেক্সটটা আছে সেই টেক্সটটাকে আউটলাইন করতে হবে, ক্রিয়েট আউটলাইন। সে আমি এক্সাম্পল হিসেবে বুঝাচ্ছি, যে দেখো এখানে আমি একটা কাজ করতেছি, কীরকম আমি একটা ডিজাইন করতেছি, যে এরকম কালার দিলাম, এরপরে যে এটার মধ্যে আমি কাজ করতেছি, এভাবে ডান করতেছি কাজ। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দিয়ে এটাকে একটু ছোট করে নিলাম, নিয়ে কোনটা একটু রিলিজ করবো,
তো দেখো আমার কাজ মনে করো যে ওকে, এরপর আরো যা যা অ্যাড করে করবো, হয়তো এরকম একটা অফার লেটার থাকবে অ্যাডমিশন গোয়িং অন নিয়ে আরো কিছু। এখন আমাকে ফার্স্ট কাজ কি, কাজ যখন ডান হবে এরপর কাজ কি, আমার আমার ফিনিশিং টাচ বুঝা। ফার্স্ট আমার ডিজাইন কমপ্লিট, এখন আমার কি করতে হবে, আমার ফিনিশিং টাচ বুঝতে হবে। সেজন্য কি করব আমি, পুরো কাজটা কমপ্লিট করার পরে আমার কাজগুলো এখন কী কী সেটা দেখো। ফার্স্ট আমি দেখবো যে আমার কোনো ভুল আছে কিনা, সাইজ টাইজগুলো ঠিক আছে কিনা। যেমন এখানে দেখো যে আমি ডকুমেন্টস নিয়েছি, ডকুমেন্টস এটা কি একটু বাইরে, তাহলে আমি এটাকে আগে সেট করি যে হ্যাঁ এই জিনিসগুলো ইনকমপ্লিট আছে, তাহলে এগুলোকে আমরা অবশ্যই চেষ্টা করব সেট করে ঠিক করার। দেখো এই কাজটা নিয়ে দেন আমি এটা সাইজ করে হয়তো এটা একদম অ্যালাইনমেন্টটাকে ঠিক রাখলাম যে হ্যাঁ এই পর্যন্তই হবে, এরপরে এগুলো বাইরে আছে তাহলে এগুলোকে সিলেক্ট করে এগুলোকে অবশ্যই আমরা চেষ্টা করবো যে জায়গা মতো সেট করা, যেন কোনো কিছুই বাড়তি না থাকে। সব ধরনের অ্যালাইনমেন্টগুলোকে আমরা দেখে নিব যে হ্যাঁ, তারপর কি করব এর মধ্যে যে আমরা যেটা করব সেটা হচ্ছে এগুলো ঠিক আছে কি না, সে আমি এটাকে বোল্ড করব। দেন এটাকে আমি সিলেক্ট করে এটাকে আমি বোল্ড করে দিলাম। ওকে, এখানে আমার কোনো ধরনের স্পেলিং মিস্টেক আছে কিনা সেটা সবচাইতে ইম্পর্টেন্ট, যে আমার কোনো ধরনের স্পেলিং মিস্টেক আছে কিনা সেটাকে আমরা লক্ষ্য করি। কারণ যদি সামহাও কোনোভাবে আমাদের এখানে কোনো স্পেলিং মিস্টেক পড়ে যায় তাহলে কিন্তু সব শেষ, কারণ এটা প্রিন্টিংয়ে যাচ্ছে। সে দেখো এই জিনিসটা হয়তো 1 লাখ কপি হবে, 1 লাখ কপি মানে মনে করো যে একটার পিছনে খরচ হচ্ছে 3 লাখ টাকা, তাহলে তিন 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 টাকা করে যদি খরচ হয় তাহলে 1 লাখ কপিতে 3 লাখ টাকা আমাদের খরচ, কি ঠিক না? এখন তোমার একটা ছোট্ট ভুলের জন্য এখানে অনেক কিছু হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা এটাকে আমরা যেটা করি, একটা কাজ কমপ্লিট করবো, একটা প্রিন্ট দিই, নর্মাল প্রিন্ট প্রিন্ট করে যার কাজ সে তাকে দেখাবো, সে দেখবে এ টু জেড পড়বে, সে সিগনেচার করবে যে হ্যাঁ এটা ওকে আস, যদি না থাকে তাহলে সে সেটা প্রুফ করে দিবে যে হ্যাঁ এই ভুলগুলো আস, দেন ওটাকে কারেকশন করতে হবে। কারেকশন করে যখন একদম ফাইনাল হবে তারপরে সেটা আবার ক্লায়েন্টকে দেখাইতে হবে যে হ্যাঁ এটা ঠিক আছে কিনা, যখন ক্লায়েন্ট বলবে যে হ্যাঁ ইটস ওকে তারপরে, অথবা ক্লায়েন্টকে ডাইরেক্ট দেখানোর আগে তুমি নিজে এটা চেক করে নিতে পারো কিসের মাধ্যমে, এখানে এডিট মেনু থেকে এখানে কি চেক স্পেলিং অপশনস আছে সেটা দিয়ে তুমি ক্লিয়ার স্টার্ট করতে পারো, স্টার্ট হুম এখানে সব, তো এটা দেখলে যে না ঠিক আছে তাহলে এটা তুমি ইগনোর করো, এরপরে ইগনোর করো যে আর কোনো ভুল নেই, দেন ডান। তাহলে এখানে যত লেখা আছে সব কিছু সে বলতেছে ওকে, কিন্তু এর বাইরেও কিছু ভুল আসতে পারে বা থাকতে পারে। তো যাই হোক এভাবে এগুলোকে চেক করে না। এখন কথা হচ্ছে এখানে তো এটা বেশি আছে তাই না, তাহলে এটাকে কীভাবে আমরা কাজ করবো, এটাকে ক্রপ করবো কীভাবে, কী করতে হবে এটাকে কাটার জন্য? হ্যাঁ Ctrl 7 দিয়ে, হায়রে আল্লাহ কী করবো, প্রতিদিনই একগুলো জিনিস বোঝাচ্ছে। তাহলে এটা কী করবো আমরা, ক্রপ করে তাহলে এটা সিলেক্ট করে কী দিব, Ctrl C কোন সাইজে হবে, এই সাইজটাতে, তাহলে এই অবজেক্টটা Ctrl C Ctrl F দিলাম, দিয়ে এটাকে কী করি অ্যারেঞ্জ দিয়ে ব্রিং টু ফ্রন্ট, সবার উপরে নিয়ে গেছি তাই না। এখন এটা দিয়ে কোনটা কাটবো, এগুলো আর বাকি কিছু তো কাটার দরকার নেই তাই না, এই দুইটা বাইরে আছে, তাহলে এই দুইটা আর কোনটা সিলেক্ট করবো, এটা কটা অবজেক্ট সিলেক্টেড, তাহলে এখন তিনটা, এখানে দুইটা আর এটা তিনটা। এবার কী করব, উইন্ডো থেকে পাথ ফাইন্ডার্সে যাব, যে এটা কী দিব এবার, এই যে ক্রপ, ক্রপে ক্লিক করলাম, ব্যাস হয়ে গেল। এখন এখানে লিখে গেলো তুমি যে হাওয়া হয়ে গেছে, হাওয়া হয়নি, এগুলো সিলেক্ট করে, এগুলো সিলেক্ট করে এগুলোকে অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক দাও, লিখে চলে আস, ঠিক আছে। তাহলে আমার এখন এটা একদম পারফেক্ট আছে, পারফেক্ট হলো এবার তুমি এটা কী করবে, সেভ দিবা। হ্যাঁ সেভ তো আগে দিবা, আগে থেকে সেভ করে দেবে, কিন্তু এখন এটাকে যেটা করতে হবে, এটা একটা সেভ কপি রেখে কেমন বিষয়টা, এটাকে কী করতেছো, ফাইল থেকে সেভ দিচ্ছি আমি, সেভ ডেস্কটপে জাস্ট বুঝাই, টেস্ট ওয়ার্ক হিসেবে এটা হচ্ছে মনে মনে করো যে আমার CIT, হ্যাঁ পি, হুম, তো এটাকে আমি কী করলাম, সেভ দিলাম। তো এটা আমার সেভ হচ্ছে, বারবার ওভাবে কাজ করে যাচ্ছে, কিন্তু এখানে হয়তো কিছু আমি স্টাইলিশ টেক্সট ইউজ করছি যেটা এরকম অনেক কিছু হতে পারে। এখন আমার এই ফাইলটা যখন কমপ্লিট হয়ে গেলে এখন আমার কী করা উচিত, এই ফাইলটাকে আমি প্রেসে পাঠাবো। তো প্রেসে পাঠানোর জন্য কী করা উচিত সেটা দেখো, এটাকে সর্বপ্রথম আমরা আরেকটা সেভেজ দিতে পারি, হ্যাঁ আরেকটা সেভেজ দিয়ে এটাকে আমরা কী করলাম, সেট টু নামে সেভ রাখলাম, সবসময় সেভেজ দিয়ে আপডেটের সময় সেভেজ দিয়ে। এবার কী করবো, এগুলো টেক্সটগুলোকে আমরা কী করবো, টেক্সটগুলোকে অবজেক্টে কনভার্ট করে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে টেক্সটগুলো সিলেক্ট করে কী করবো আমরা, যতগুলো টেক্সট আছে সমস্ত টেক্সটগুলো সিলেক্ট করে কী করবো, টাইপ মেনু থেকে কী দিব, ক্রিয়েট আউটলাইন। তাহলে কী হবে, টেক্সটটা কিসে পরিণত হবে, অবজেক্টে, ক্রিয়েট আউটলাইন দিয়ে নিব। তাহলে এই সমস্যাটা কী হবে না, এই ফাইলটা যখন আমরা প্রেসে নিয়ে যাব কোনো ফন্ট মিসিংয়ের কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে এটা একটা বড় বিষয় না? এর আগে কী কী বিষয়, ডিজাইন হয়েছে, ডিজাইনের অ্যালাইনমেন্ট দেখছি, সেভ করছি, তারপর একটা প্রুফ দেখাইছি, স্পেলিং চেক করছি, ক্লায়েন্টকে দেখাইছি, ক্লায়েন্টের কাছ থেকে নিছি, সব কিছু যখন ওকে, তারপর এটা একটা সেভেজ করে এটাকে কী করলাম, আউটলাইন করলাম। এবার এটাকে আরেকবার সেভ দিয়ে হয়েছে, এবার
এবার লাস্ট টাইম আমি সেভ দেব, লাস্ট টাইম কি এটা যখন সবকিছু ওকে কন্ট্রোলটা টু দিয়ে সবকিছু ওকে আছে ফাইন, এবার আমি এটাকে টিফ ফরম্যাটে বা ইপিএস ফরম্যাটে আমি এটা প্রেসে পাঠাবো, তাহলে কি করব এই ফাইলটাকে আমরা ফাইল কম্পিউটার ফাইল থেকে এটাকে এক্সপোর্ট, অথবা এটা এক্সপোর্ট দিয়ে, এক্সপোর্ট দিয়ে কি করবো এটাকে এখান থেকে টিএফ ফরম্যাট সিলেক্ট করে এটাকে কি করব নাম দিয়ে দিব যে এত, হ্যাঁ আউটলাইন, আউটলাইন দিয়ে এটাকে কি করলাম আমি দেখো, আউটলাইন দিয়ে এটাকে সেভ দিলাম, যে কোনো নাম দেওয়া যায়। এখন আমরা এখানে রেজুলেশনটা সেট করে দিব যে কত রেজুলেশনে হাই কি হবে কি রকম হবে, আমরা আইবিএমপিসি দিয়ে করছি, এনটিএলএসগুলো থাকবে কি না এটা থাকবে, হ্যাঁ দেন আমি এভাবে দিয়ে তারপরে এটা কী করবো ওকে দিব। ওকে ইচ্ছা করো তুমি যদি এরচেও হাই দিতে চাও রেজুলেশন তাহলে দিতে পারো। তো সিএমএ কে যেহেতু এটা আমার প্রিন্টিং আছে তাহলে কালার রেজুলেশন কী থাকবে সিএমএ কে, দেন আমি এটাকে ওকে দিব, ব্যাস হয়েছে হয়েছে। আর যদি তুমি ইপিএসে দাও, ইপিএসে দেওয়ার ফ্যাসিলিটিস হচ্ছে সেই ইলাস্ট্রেটর নিয়ে এটাকে খুব সহজে কাজ করতে পারবে, সেই ক্ষেত্রে ইপিএসটা কী করবো ফাইল থেকে এটাকে সেভ এস দিব, দেওয়ার পরে এখান থেকে আমি কী করতেছি এটাকে ইলাস্ট্রেটর ইপিএস ফরম্যাট নিব, দেন এখানে আসলে আমি লিখে দিলাম বোঝার জন্য যে ইপিএস, দেন এটাকে আমি সেভ দিচ্ছি, সেভ দিতে যে অবশ্যই এখান থেকে ফাইল ভার্সনটা ব্যাকডেটেড দিব, কারণ বাংলাদেশের প্রেসে যারা আছে যারা ইয়ে করতে তারা ভার্সন ইউজ করে কত ইলাস্ট্রেটর 10 ভার্সন, অনেক পুরাতন ভার্সন, কিন্তু তুমি যদি সিএস থ্রিতে নিয়ে যাও ওখানে যাও ওটা কী করতে পারবে না, কাজ করতে পারবে না, ওটা খুলবেই না, তাহলে কী করতে হবে আমাকে, এটা কী করতে হবে সেভ এস দিয়ে ইপিএস দিয়ে এটা কী করতে হবে এখান থেকে ভার্সনটাকে চেঞ্জ করে লোয়ার ভার্সনে ইপিএস দিয়ে এটাকে সেভ করতে হবে, কি বোঝা গেছে? তারপরে সেই ফাইলটা তুমি তোমার ফাইলগুলো তুমি সযত্নে রাখো আর ওই ফাইলটাকে পাঠিয়ে দাও, কই গেল ফোল্ডার, এই যে এটা এটা থাকলে এটা এটা হলো অরিজিনাল ফাইলটা যেটাতে আউটলাইন নেই, এটাতে কি আউটলাইন করা হয়েছে, এটা হচ্ছে ইপিএস ফরম্যাট, এটা হচ্ছে কি টিপ ফরম্যাট, সো যেটা যেভাবে পাঠাতে চাও তখন সেটা পাঠিয়ে দিলে হয়ে যাবে। দেখো এখানে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে ওখানে চেঞ্জ দেখাচ্ছে, আর চেঞ্জ হলেও কোনো সমস্যা নাই, কারণ তোমরা বুঝতে হবে যে এটা সিএমএ কে কালার মোডে আছে, সিএমএ কে কালার মোডে থাকলে সেটা কালারটা কিছুটা চেঞ্জ দেখা যাবে কিন্তু প্রেসে যায় এটা ঠিক আসবে। আর তাহলে কি আমরা বুঝলাম তো না কি কীভাবে ফটোশপে জেপিজিতে সেভ করতে, কীভাবে টিফে, কীভাবে ইপিএসে, এবং একটা কাজ কমপ্লিট করার পরে ফাইনাল পর্যন্ত কী করবো, বুঝে গেছে তো না? ওকে স্ক্যান কোনো পিকচার এটা ডিপেন্ড করতেছে, আমরা 600 নিতে পারি যত বেশি নিব, কিন্তু স্ক্যানার ভালো হইতে হবে, স্ক্যানার তত ভালো স্ক্যান করতে পারে না, যদি না করতে তাহলে তো সমস্যা, তো সেক্ষেত্রে আমরা 600 নিতে পারি, 300 নিতে পারি, সমস্যা না, যত বেশি নিব ভালো। আচ্ছা ওয়েল তাহলে কি হয়েছে বোঝা গেছে? আচ্ছা তাহলে আমরা কথা ছিলাম এক্সপোর্ট পর্যন্ত, এতটুকুই এনাফ এখানে। ওকে এবার আসে এডিট মেনুতে, এডিট মেনুগুলো আমরা অলরেডি অনেক কিছু জানি, যেমন আন্ডু ক্রিয়েট আউটলাইন, যে আন্ডু ক্রিয়েট আউটলাইন করছিলাম সেটা আন্ডু করবো কি না, তো এখানে কন্ট্রোল সি দিলে সেটা হবে, তো আমরা সেটা করতে পারছি না। আচ্ছা কাট কপি তো বুঝো নাকি সবাই বুঝো, আচ্ছা পেস্ট বুঝো তো, হ্যাঁ পেস্ট ইন ফ্রন্ট পেস্ট ইন ব্যাক কি বুঝো, পিছনে পেস্ট হবে আর পেস্ট ইন ফ্রন্ট উপরে হবে, আর ক্লিয়ার দিলে কিছু থাকবে না। আচ্ছা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস বুঝো, বুঝো না, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস হচ্ছে এই জিনিসটা, দেখো এখানে কালারে যে এখানে কালার অপশন, কালার লিখা আছে অনেক জায়গায়, কালার কালার এরকম অনেক জায়গায় কালার লিখা আছে তো, তাই না? আমি কি যাচ্ছি যত জায়গায় কালার আছে কালারটাকে আমি কি করতে চাচ্ছি, কালারটাকে হয়তো কালার্স করতে হচ্ছে, এরকম একটা অপশন তৈরি। তাহলে এখন কি হচ্ছে এটা অনেক জায়গায় কালার, এতগুলো কালারকে চেঞ্জ করা তো খুব ডিফিকাল্ট, তাই না? কি আমার কথা বুঝা গেছে? এখানে অনেকগুলো কালার, এখন একটা একটা করে কালারের লিখা চেঞ্জ করা তো খুব ঝামেলার কাজ, অথবা কালারটা কি হয়ে যাবে, কালার যত জায়গায় আছে কালারটা অন্য একটা হয়তো রেড কালার এরকম একসাথে লিখা হবে, হ্যাঁ। তো এখন কি করা যায় এই এত বড় একটা লিখার মধ্যে, এত বড় ডকুমেন্টের মধ্যে চেঞ্জ করা ডিফিকাল্ট, তখন আমরা ওই এটা ওয়ার্ডের মতোই যে আমরা কি করব ফাইন্ড অ্যান্ড রিপ্লেস প্রেস করে কী যে কী খুঁজবো সেটা এখানে লিখে দিচ্ছি, কী খুঁজবো কালার, রিপ্লেস হয়ে কী হবে RGB, সে RGB কালার এরকম হবে। ওকে এখন আমরা এখানে কী দিব ফাইন্ড, দেখো সে প্রথমটা খুঁজে পেয়েছি, এখন কি রিপ্লেস দিব, যদি রিপ্লেস দিই রিপ্লেস, আর যদি রিপ্লেস
অল দিয়ে তাহলে যতগুলো আছে সবগুলো একসাথে হয়ে যাবে। দেখো রিপ্লেস অল দাও, ওকে শেষ ডান। দেখো যত জায়গায় আছে প্রত্যেকটা, আগে কিন্তু RGB কালার প্রত্যেকটা জায়গায় এরকম হয়ে গেছে, কি ঠিক না? তো এরকম যদি কখনো প্রয়োজন হয় যে হ্যাঁ একটা নির্দিষ্ট জিনিসকে চেঞ্জ করে আমাকে এটা অন্য কিছু করতে হবে, তাহলে আমরা এভাবে অনেক সহজে সেই কাজটা করতে হবে যেটা অনেক ডিফিকাল্ট, কি বুঝা গেছে? এরকম জিনিসগুলো আমাদের করতে হবে। তাহলে এটা কোথা থেকে পাচ্ছি? এডিট মেনুতে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, ওকে। তারপর চেক স্পেলিং তো বুঝছো নাকি? হ্যাঁ, এডিট কাস্টম ডিকশনারি কি জিনিস, যদি ডিকশনারিতে কোনো কিছু এন্ট্রি করতে হয় তাহলে, ওকে। যেমন আমরা এখানে CIT দিলাম, আমরা বলতেছি যে এটা অ্যাড করে নিতে যেন আর কখনো CIT-কে সে ভুল না ধরে, দেন ডান। তাহলে এ কী করবে, আর CIT-কে আর ভুল ধরবে না। ওকে, তারপর এডিট মেনু থেকে ডিফাইন প্যাটার্ন, ওই যে আমরা ফটোশপে করছিলাম ওরকমই, যে কোনো ডিজাইন করার পরে যদি এটা প্যাটার্ন হিসেবে সেভ করতে হয় বর্ডারের জন্য, তাহলে সেটা করতে পারি। যেমন কী হচ্ছে দেখি এখানে, এটাতে আমরা কি দেবো, আমরা এরকম, তো এখানে কালারটা চেঞ্জ করে দিই এরকম। হ্যাঁ, এই জিনিসটাকে আমরা একটা প্যাটার্ন হিসেবে, তো এটা সিলেক্ট করার পর এডিট প্যাটার্ন থেকে কি দিব, ডিফাইন প্যাটার্ন, তারপর নিউ প্যাটার্ন, এটার নাম দিয়ে আমরা এটাকে সেভ করতে পারি। ওকে, তাহলে এটা একটা প্যাটার্ন হিসেবে সেভ হবে। হ্যাঁ, তখন এটাকে আমরা এই যে এরকম যে কোনো অবজেক্টের মধ্যে, সে একটা অবজেক্ট তৈরি করলাম এরকম সার্কেল, এবার এটার মধ্যে সেই জিনিসটা দিতে আছে, তাহলে এই প্যাটার্নটা যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে এটা ওইটা দিয়ে ওই প্যাটার্নটা তৈরি হবে, বুঝে গেছে? এরকম যে কোনো, ওয়েল, তো সেক্ষেত্রে প্যাটার্ন আমরা নিজেরা তৈরি করে নিতে পারি এরকম কোনো কিছু যদি আমরা প্রয়োজন হয় তাহলে। এরপরে কি আছে, এডিট থেকে প্যাটার্ন আমরা বুঝলাম, এডিট কালার, কালার এটা দরকার নেই আমাদের। এরপরে আছে ট্রান্সপারেন্সি প্রিসেট, এগুলো আপাতত দরকার নেই, এটা আমরা প্রিন্টিং এর যখন তোমরা লাস্ট প্রেসে যাবে তারপর এখান থেকে কিছু জিনিস আমরা দেখাবো। এর বাইরে যেমন তোমার আছে যেমন কিবোর্ড শর্টকাট, যদি কোনো কিবোর্ড শর্টকাট তোমার চেঞ্জ করার দরকার হয় ফটোশপের মতোই, কিবোর্ড শর্টকাটে প্রেস করে তারপরে, যেমন তোমার বারবার প্লেস করতে হয় ইমেজ, কিন্তু প্লেসের কোনো শর্টকাট কি আছে, নেই, তাহলে প্লেসের শর্টকাটকে আমি তৈরি করবো, তাহলে কীভাবে করবো বলো তো, কী করবো? কোথায় যাবো, এখান থেকে আমরা কোথায় যাবো, এখান থেকে কোথায় যাবো, মেনু কমান্ডে যাবো, মেনু কমান্ডে যাই কোথায়, ফাইল, ফাইলের মধ্যে প্লেস, ফাইলে যাই কোথায়, ফাইলে যে এখানে প্লেস আছে, প্লেসের মধ্যে ক্লিক করে তারপরে যে ক্লিক করে এখানে আমরা শর্টকাটটা লিখে দিব, তাহলে কি হবে ওই ফাইল প্লেস করে। যেমন আমি দিতে আছি কন্ট্রোল শিফট কন্ট্রোলটার পি, অলরেডি আছে কন্ট্রোলটার শিফট পি, হবে না, কন্ট্রোল অল্টার পি, অল্টার পি, হ্যাঁ না, নে কন্ট্রোল হবে না, এগুলো দিয়ে অলরেডি আছে, কন্ট্রোল কে তো আছে, সব কিছুই আছে অলরেডি, সব কিছু দিয়ে আছে। আচ্ছা আমরা কন্ট্রোল কি দিই, কন্ট্রোল অল্টার F9, হ্যাঁ ঠিক আছে, কন্ট্রোলটা F9 দিয়ে এটা আমি কি করলাম, ওকে করলাম, দেন এন্টার ফাইল নেম, একটা ফাইল নেম তৈরি করতে হয় যদি, যেহেতু আমি এটা সেভ করতেছি, যদি সেভ দিই আর ওকে দিয়ে যেটা দিই সে ফাইল নেম যাচ্ছে, তো আমি একটা ফাইল নেম দিলাম, ওকে। এখন আমরা এই ফাইলের মধ্যে যখন কাজ করবো তখন আমার একটা পিকচার এখানে দরকার, জাস্ট আমি কন্ট্রোল কী দিয়েছিলাম, অল্টার F9, দেখো ফাইল, তারপর আমি এখানে প্লেস করতে, তাহলে কী হয়ে গেলো, সহজ হয়ে গেল কি ঠিক না? তাহলে আমাদের কাজগুলো সহজ হয়ে গেল, কি বুঝা গেছে, পারা যাবে তো না? তাহলে ওখান থেকে আবার যে তুলে দিতে হবে ওটা ডিলিট করে দিতে হবে, বুঝা গেছে? ওয়েল, তো তাহলে আমরা এডিট পেন থেকে বুঝলাম যে এগুলোর কাজ কি। এবার প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে ওই যে এর আগের মতোই জেনারেল, হ্যাঁ জেনারেলে যায় কিবোর্ড ইনক্রিমেন্ট, কিবোর্ড ইনক্রিমেন্ট কি জিনিস বুঝছো,
হ্যাঁ, সে আমি এখান থেকে একটা অবজেক্ট তৈরি করছি, অবজেক্টটা যখন আমি কিবোর্ড দিয়ে তুলতেছি তখন এটা কি হচ্ছে, এভাবে আস্তে আস্তে উঠতেছে, তাই না? তুমি এটা একটু বাড়াই দিতে পারছো, যে যখন দিবে একটু বেশি করে উঠবে তখন তুমি ওখানে যে এটা বাড়াই দিতে, আর যে অনেক সময় খুব নিখুঁত কাজের জন্য এটা সে এখান থেকে এখানে যখন আসে, দেখো এটার সাথে এটা, আমি এটার সাথে এটা মিলাবো, তো এরো দিয়ে মিলাচ্ছি, অল্প অল্প করে উঠে মিলতেছে, কিন্তু যখন ওটা বেশি দিই তখন আবার এটা ধাক্কা অনেক দূর উঠে যাচ্ছে, তখন আবার এটা কমাইতে হয়। তো তখন আমরা কি করতে পারি, এডিট মেনু থেকে প্রেফারেন্সে গিয়ে জেনারেলি গিয়ে এটা কমায় বাড়াই দিতে পারি। আচ্ছা, তারপর কার্সার রেডিয়াস, ওই যে কার্সার যে রেডিয়াসটা আছে, ওই কর্নার রেডিয়াস, যখন আমরা এখান থেকে রাউন্ডেড রেক্টাঙ্গেল তখন কতটুকু থাকবে বাই ডিফল্ট, সেটা এখানে দিয়ে দেওয়া যায়। এর বাইরে যেমন আছে, যেমন এগুলো সিলেকশন টলারেন্স কীরকম পিক্সেল হবে, হ্যাঁ স্ন্যাপ টু পয়েন্ট কত পিক্সেলের মধ্যে স্ন্যাপ করবে সে, এগুলো আমরা এখান থেকে দিতে পারি। এরপর হচ্ছে সাইজ, লিডিং, কার্নিং, ট্র্যাকিং, এরগুলো কিরকম বাই ডিফল্ট দেওয়া থাকবে সেগুলো আমরা এখান থেকে দিতে পারি। নাম্বার অফ রিসেন্ট ফন্ট, রিসেন্ট ফন্টগুলো যে টাইপের মধ্যে গেলে লাস্ট ফন্টগুলো কয়টা আমরা দেখতে পাবো সেগুলো এখানে দিয়ে রাখা আছে। আর হ্যাঁ, আর এখানে কি দিচ্ছে, ট্র্যাকিং, ওই যে 100 ট্র্যাকিং, এগুলো এখানে আছে। এরপর আছে জেনারেল হিসেবে আমরা কি ইউজ করতে চাই, ইঞ্চ কি না, হ্যাঁ স্ট্রোকগুলোকে কিসে ইউজ করতে চাই, এগুলো বাই ডিফল্ট এরকমটাই ভালো। টাইপকে আমরা পয়েন্ট হিসেবে দেখতে চাই, স্ট্রোককে পয়েন্ট, এবং জেনারেলকে ইঞ্চ আকারে আমরা দেখতে চাই, এটাই সবচাইতে ভালো। ওকে, তারপর হচ্ছে গাইডের যে কালার, যে আমরা কন্ট্রোল আর রুলার থেকে যে গাইডগুলো নিই, গাইডের কালারগুলো কী হবে আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে গ্রিডের কালারগুলো কেমন হবে, গ্রিড বোঝা গেছে, যে চিকন চিকন যে রুলার একদম পুরো ইয়ে যে আসে গ্রাফের মতন, গ্রাফের মধ্যে সেটা গ্রিডের কালারটা কেমন হবে সেটা আমরা এখান থেকে দিতে পারি। ওকে, তো তারপরে স্মার্ট গাইড, ইয়ে যদি স্মার্ট গাইড আমরা ইউজ করতে চাই, যেখান থেকে স্মার্ট গাইড আছে, স্মার্ট গাইড দেখাচ্ছে, এই যে স্মার্ট গাইডে ডিসপ্লে অপশন কী কী দেখা, টেক্সট লেভেল হিন্টস, হ্যাঁ তারপর কি দিছে, কনস্ট্রাকশনস গাইড, ট্রান্সফর্ম টুলস, অবজেক্ট হাইলাইটেড, এগুলো এখানে কত কত ডিগ্রিতে সে শো করবে এগুলো এখানে দিয়ে দেয়, 45 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 135 ডিগ্রির অবজেক্টগুলোকে সে দেখাবে, একটু পরে দেখাচ্ছে এটা দেখো। তারপরে এই ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ, ইউএস, এটা ঠিক আছে। তারপর হচ্ছে প্লাগ ইন স্ক্র্যাচ ডিস্ক, এটা আমরা তো স্টার্ট আপ শুধু আছে, এটা অবশ্যই তোমরা সবাই, আমাদেরটা এটা চেঞ্জ করা হয়নি, স্টার্ট আপ, এবং সেকেন্ডারি হিসাবে সি বা ডি বা ই এগুলো দেখাই দিতে হবে, বুঝা গেছে? ঠিক আছে, ফাইন। তো স্টার্ট আপটা বাড়াই দেবে, যে অনেক সময় দেখবে যে কাজ করতেছে বলবে যে স্ক্র্যাচ ডিস্ক ফুল, সেক্ষেত্রে এগুলো ফটোশপে এবং ইলাস্ট্রেটরে যদি আমরা বাড়াই দিই তাহলে স্ক্র্যাচ ডিস্ক ফুলটা আর দেখাবে না, বুঝা গেছে? এই তো, তো কত যদি ডার্ক চাও তোমার সাইড তাহলে সেক্ষেত্রে ডার্ক লাইট এগুলো যত কমাবে তত অন্ধকার হয়ে যাচ্ছে, দেখো এগুলো অন্ধকার হয়ে যাচ্ছে, বাড়াই দাও। ওকে, এই তো হয়েছে, এ হচ্ছে বিষয়। তাহলে আমরা কি দেখলাম, এডিট মেনু থেকে এই জিনিসগুলো ক্লিয়ার হলো। এবার অবজেক্ট মেনু, অবজেক্টের মধ্যে কি আছে, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম তো জানো তাই না, ট্রান্সফর্ম ফাংশন ফটোশপে দেখছো না, ওই যে মুভ রোটেট, এখানে যেমন আছে এখানে ট্রান্সফর্ম ফাংশনগুলো একটু আলাদা, মুভ আছে, রোটেট আছে, রিফ্লেক্ট, স্কেল এবং শেয়ার। শেয়ারের কাজ কি দেখো, শেয়ারের কাজ হচ্ছে এরকম, তুমি যত বাড়াবা সেখানে 25 দাও, দিয়ে প্রিভিউটা অন করো, এই যে অবজেক্টের শেয়ার হচ্ছে এইভাবে, হ্যাঁ এখান থেকে করতে পারো, আবার এখান থেকে শেয়ার টুল ইউজ করতে পারো, এই যে দেখো এটা শেয়ার টুল, এই যেভাবে এরকম যদি একটা অবজেক্টকে মনে করো, যে এটা তো নর্মালি এরকম দেখায়, কিন্তু তুমি যদি মনে করো এভাবে অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করবে তাহলে এভাবে তুমি ইচ্ছা করলে এরকম শেয়ারের মাধ্যমে এরকম, সে এখন এটা মনে হচ্ছে এরকম বসানো, এটা ছিল, তো এইভাবে তুমি শেয়ার ইউজ করার মাধ্যমে অবজেক্টগুলোকে তুমি এভাবে চেঞ্জও করতে পারো ইচ্ছা করলে একটা শেপকে। ওকে, তো এরকম অবজেক্টের মধ্যে ট্রান্সফর্ম ফাংশন আছে বেশ কিছু ধরনের, আমরা ইচ্ছা করলে এগুলোকে ইউজ করতে পারি, এখান থেকেও পারি আবার এখান থেকেও, অবজেক্ট থেকেও পারি। আবার অ্যারেঞ্জ ফাংশন নিয়ে তো বলার কিছু নেই নাকি, হ্যাঁ বলার আছে, আছে ওরে আছে, ও আজকে অ্যারেঞ্জ করবে কীভাবে সেটা জানে না, অ্যারেঞ্জের কাজ কি, অবজেক্টগুলোকে উপরে নিচে নেয়ার যদি আমার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে। আচ্ছা, গ্রুপের কাজ কি, একাধিক অবজেক্টকে একত্রিত করা তাই না? আচ্ছা, আনগ্রুপ জানা আছে, লক জানা আছে, আনলক জানা আছে, হাইড জানা আছে, শো জানা আছে, আছে না এগুলো? আচ্ছা, তারপরে এক্সপ্যান্ড জানা আছে, এক্সপ্যান্ডের কাজ কি, স্ট্রোককে ভেঙে ফিলে পরিণত করার জন্য। আচ্ছা, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সের কাজ কি, কি এফেক্টসকে ভেঙে ফেলার জন্য, কোনো এফেক্টস দেওয়ার পর সেই এফেক্টসটাকে যদি আমরা ভেঙে ফেলতে চাই তাহলে কীরকম, সে দেখো এটা একটা অবজেক্ট রাইট, আমি এখান থেকে এফেক্টস, এফেক্টস থেকে থ্রিডি, থ্রিডি থেকে এক্সট্রুড দিলাম,
এক্সট্রুড দেওয়ার পরে এটা প্রিভিউ দিই সি এরকম। এবার আমি এটাকে এই অ্যাঙ্গেলে নিলাম, হয়েছে এরকম একটা অবজেক্ট তৈরি করলাম, দেন আমি ওকে দিলাম। তাহলে এটা কি এফেক্ট দিছে না কি দিছে? এফেক্টস দিছে। আর এটাকে যদি আমি এরকম শেয়ার দিয়ে এরকম শেয়ারের কাজ করি তাহলে অবজেক্টটা নষ্ট হয়ে যেতে পারে, তো যেরকম চাচ্ছে হয়তো সেরকম থাকতেছে না। আগে যেটা দেখাচ্ছে এটা দেখো, সো এটা এরকম। এখন কথা হচ্ছে আমি তাহলে এটাকে সিলেক্ট করলে এরকম ভাবে সিলেক্ট হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি অরিজিনাল অবজেক্টটা। তখন তখন আমরা এই এফেক্টটাকে অবজেক্ট থেকে কী করবো, এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, তাহলে এটা ভেঙে গেল। এখন দেখো এটা যেভাবে একদম মেইন ভাবে সিলেক্ট হচ্ছে, বুঝা গেছে? এটা আনগ্রুপ করে ইচ্ছা করে তুমি এগুলো পার্ট পার্ট আলাদা করতে পারো, কই প্রত্যেকটা পার্ট আলাদা হওয়ার কথা তো, একটা হলে যে আলাদা হবে, বুঝা গেছে? তো এটা কি হচ্ছে, এফেক্টসটাকে ভেঙে ফেলার জন্য কি হচ্ছে, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। দেখো আমি এরকম একটা কাজ করলাম, কিরকম সি দিস টাইপ, কি তৈরি করছে এটা, গ্লাস, কেমনে বুঝলে? ওয়েল এখন এটা কি কি করবো, আমি এটা সিলেক্ট করার পর এটা স্ট্রোকে একটা কালার দিতে পারি, যে কালারের গ্লাসটা আমি চাচ্ছি সেরকম একটা কালার দিয়ে, ফাইন। এবার আমি এটা সিলেক্ট করে কি করতেছি, এফেক্ট থ্রি ডি কি দিব, রিভলভ, এরকম হয়ে গেল। দেন আমি এটা এটা ওকে, এবার আমরা এটাকে ভিতরে একটা ফেলে দিলাম, সেই এটা একটা গ্লাসে পরিণত হয়েছে, তাই না? এখন তুমি চাচ্ছ এটা এই অ্যাঙ্গেলে একটা অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে চাচ্ছ বা এরকম কিছু চাচ্ছ, তাহলে সেক্ষেত্রে সেটা কীভাবে করবো, সেক্ষেত্রে যেটা করা যায়, সেক্ষেত্রে আমি আবার ইফেক্ট থেকে যদি থ্রিডিতে যে এখানে দিই তাহলে হবে না। মাথায় রাখবা যে কোনো এফেক্টস কোনো অবজেক্টের মধ্যে, অনেক ইম্পর্টেন্ট কথা এটাও, যে কোনো অবজেক্টের মধ্যে একটা এফেক্ট, সেটা ড্রপ শ্যাডো হতে পারে, সেটা যে কোনো, এখন তোমার শ্যাডোটা একটু ডানে বামে অথবা এটার একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করবে, তাহলে কীভাবে করবো, তাহলে আবার ওটাতে গেলে এটা আরেকটা এফেক্ট এসে নেবে, ওইটা চেঞ্জ হবে না। তখন এরকম ক্ষেত্রে তখন আমরা উইন্ডো থেকে এখানে দেখো তোমার অপশনস আছে অ্যাপিয়ারেন্স, কী অপশনস, অ্যাপিয়ারেন্স, এখানে যায় এখানে দেখো যে এফেক্টের এই লিস্টটা পাবে যেটা, এখানে এটা তোমাদের ডাবল ক্লিক করি, দেখো এটা আবার চলে আসছে এসে। এখন তুমি এটাকে আবার এডিট করো, কোন দিকে চাও, কোন অ্যাঙ্গেলে চাও, বুঝা গেছে বিষয়টা? এভাবে আমরা কি করতে পারি এটা। এখন কথা হচ্ছে এটাতে তো দিছি, এটা যদি আমি একটু রোটেট করি তাহলে এখন এখান থেকে রোটেট করলে কি হবে, দেখো এটা পুরো ভাঁচকে যাবে। তাহলে এটা কি রোটেট করতে আছে, তাহলে কি করতে পারি এটাকে, যেহেতু এফেক্ট দেয় তাহলে এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিতে হবে। এখন যদি আমি এটাকে ঘুরাই তাহলে এটা সমস্যা না, কারণ এফেক্টটা ভেঙে গেছে, কি ঠিক না? ক্লিয়ার? তাহলে আমরা দুইটা জিনিস এখানে আবার শিখলাম, একটা হচ্ছে অ্যাপিয়ারেন্সের কাজ আর একটা হচ্ছে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সের কাজ, বলো দুইটার মধ্যে পার্থক্য কী? এফেক্টসকে এডিট করার জন্য, এফেক্টসকে যদি সেকেন্ড টাইম এডিট করার প্রয়োজন তাহলে কে ইউজ করতেছে, অ্যাপিয়ারেন্স, আর যদি কোনো এফেক্টসকে একদম ভেঙে ফেলতে হয় তাহলে সেটা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, বুঝে গেছে? অ্যাপিয়ারেন্স মানে এফেক্ট। তো এইভাবে এখান থেকে আমরা এটা করতে পারি, ওকে। তো যাই হোক, এভাবে আমরা এই কাজগুলো করব, এখান থেকে বিষয়গুলো তাহলে আমরা জানলাম যে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড এবং এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সের মধ্যে পার্থক্য কী, ওকে। এরপর রাস্টার হচ্ছে যদি তুমি জেপিজি করে ফেলতে চাও, ফ্ল্যাট এন্ড ট্রান্সপারেন্সির দরকার নেই, স্লাইস মেক স্লাইস, এখন এই না, স্লাইস তো ওয়েবের জন্য, এখান থেকে স্লাইস ইউজ করবো না। পাথ আমরা জানি, তাই না? পাথে পাথে কি একটা পাথ, পাথ মানে কোনটা, পাথ কি জিনিস,
পাথ হচ্ছে বর্ডারকে বোঝানো হচ্ছে, লাইনকে বোঝানো হচ্ছে, ওকে, অন্য কিছু না। তো এই পাথের মধ্যে এতগুলো ফাংশন কি করে এগুলো? হ্যাঁ, আমরা পাথে কি কাজ, যখন আমরা কোনো পাথ তৈরি করছি, দেখো এটা একটা পাথ এরকম ক্রিয়েট করছে, রাইট, একটু করছে। এবার এটার এই এই পাথটাকে কি কি করা যায়, দেখো পাথটা তৈরি করছি, এখান থেকে অবজেক্টে গেলে পাথের সমস্ত ফাংশন, এটা জয়েন, জয়েনে ক্লিক করলে দেখো অটোমেটিক ওই খোলাটা জয়েন নিয়ে নিবে, বুঝা গেছে? আচ্ছা, তারপর কি আছে, অবজেক্ট থেকে পাথ, এখানে আছে অ্যাভারেজ, অ্যাভারেজ দিলে সে কি করবে, এখানে তিনটা অপশন আছে, অ্যাভারেজ হরিজেন্টাল এক্সিস জয়েন করবে, হরিজেন্টালি সে অ্যাভারেজ করবে না, ভার্টিক্যালি না, বোথ। তো আমি যদি এটা, আমরা যদি হরিজেন্টালি যদি ওকে দিই তাহলে এরকম হচ্ছে। হ্যাঁ, আমরা যদি এটাকে অবজেক্ট পাথ অ্যাভারেজে যে যদি এটা ভার্টিক্যালি দিই তাহলে এরকম হবে। মানে মানে মিলাই নিবে এভাবে, জাস্ট যেভাবে সে আমরা দিই সেভাবে, ওকে। আর যদি এই দুটা পয়েন্ট সিলেক্ট করে যদি আমরা এখানে অ্যাভারেজ দিই, অবজেক্ট পাথ এখানে যদি অ্যাভারেজ যায়, যদি আমরা এখানে সে হরিজন্টালে দিই তাহলে কী দেখা দিই, এই যে দুটাকে সমান লেভেলে নিয়ে আসছে, ওকে। হ্যাঁ, তো যাই হোক, এভাবে আমরা কাজগুলো করতে পারি যে পাথের মধ্যে। এখন এখানে দেখো বিষয় যেটা, অবজেক্ট পাথ, এখানে আরও অপশন আছে আউটলাইন স্ট্রোক। আউটলাইন স্ট্রোক মানে কি, ওই যে আমরা এখান থেকে করে আসছি এক্সপ্যান্ড, আবার এখান থেকেও পারি পাথ কি আউটলাইন স্ট্রোক। দেখো এটা তাহলে কিসে কী হলো, এখন এটা ফিলে পরিণত হয়েছে, হয়েছে না? এটা কিন্তু ফিলে পরিণত হয়েছে, হয়েছে? এই যে দেখো, এটা কি এখন ফিল নাকি স্ট্রোক? এটা এটা কি ফিল না স্ট্রোক? এখন এটা ফিল হয়ে গেছে, যে দেখো এটা দেখলে বুঝতে পারবে পয়েন্টগুলো। দেখো আমরা টেনে টেনে আলাদা করতে হবে, এটা কি হয়ে গেছে ফিল। তাহলে কথা দিয়ে করলাম, এটা আউটলাইন স্ট্রোকের মাধ্যমে আমরা একটা পাথকে বা একটা স্ট্রোককে ফিলে পরিণত করতে পারি। এরপরে কি আছে, অফসেট পাথ। অফসেট মানে কি, আমরা এটা অলরেডি করে আসছি, একটা ভিজিটিং কার্ড, তারপরে এর ক্ষেত্রে আমরা অফসেট পাথ করে আসছি, কারণ আমরা জানি যে একটা ভিজিটিং কার্ড করতে হলে 10% অফসেট পাথ করে আসতে হয়, কি ঠিক না? কি অফসেট পাথ বুঝছো কি জিনিস? এই যে সে একটা ভিজিটিং কার্ড কত সাইজ হয়, এখান থেকে ভিজিটিং কার্ড ক্লিক করলাম, এটা উইথ নিচ্ছি 3.2, হাইট নিচ্ছি 1.8, দেন ওকে ফাইন, এটা ভিজিটিং কার্ড আসছে। এখন আমার ভিজিটিং কার্ড আসছে না, এখন আমাকে আমাকে বলা হচ্ছে ভিজিটিং 10% ছেড়ে তারপরে কাজ করতে ভিতরে। তাহলে এই অবজেক্টটা একটা অফসেট পাথ নিব না আমরা, কি মাইনাস না প্লাসে নিব, মাইনাসে। তাহলে এটা সিলেক্ট করে অবজেক্ট পাথ অফসেট পাথে গেলাম, যে এটা কি নিব, মাইনাস, মাইনাস দিয়ে কি দিব, প্রিভিউ দাও, এটা 0.139, এটা ঠিক আছে, ওকে দাও। তাহলে কি এটা একটা, এটা একটা অফসেট, এটা একটা অফসেট ক্রিয়েট কোর্স, কি ঠিক আছে? কিন্তু যখন আমরা এরকম ওপেন পাথ, এটা ছিল কি ক্লোজ পাথ, কিন্তু ওপেন পাথের যখন আমরা একটা অফসেট পাথ তৈরি করি তখন কি হয় দেখো, সেটাই এটা তৈরি করছে। এখন কি হচ্ছে, এটার যদি অফসেট পাথ করি তাহলে কি দাঁড়ায়, অবজেক্ট পাথ অফসেট পাথ, যাও এনে দাও, এনে মাইনাস না প্লাস দিই। হ্যাঁ, কি হয় দেখো, ও 0., এটা প্রিভিউ কি হয়েছে দেখো, ওটা সব দিক থেকে একটা বর্ডার তৈরি করছে, দেখো ওকে, দেখো এটা আলাদা, এটার থেকে এখন এটা বের হয়েছে চতুর্দিক দিয়ে মিলে গোল করে, এটার ভিতরে কালার দেওয়া যাবে না, যাবে, বুঝা গেছে? সো এটা কি হচ্ছে অফসেট পাথ। অর্থাৎ যদি একটা সিঙ্গেল লাইন থাকে এরকম এরকম একটা, কি একটা সিঙ্গেল লাইন, এটা ঠিক না, এটা অফসেট তৈরি করলে কি হবে, এল হবে, হয়েছে না? তো এরকম অফসেট আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়, বুঝা গেছে? এরকম অফসেট আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়, তখন আমরা যেন এরকম অফসেট পাথগুলো করতে পারি, ওকে। দেন নেক্সট, এখান থেকে অবজেক্ট পাথ সিম্পলিফাই, এটা দিয়ে পাথটাকে, যদি পাথের মধ্যে কোনো কার্ভ বা স্মুথনেস আনার প্রয়োজন হয় তাহলে আমরা এটা দিয়ে একটা পাথের মধ্যে স্মুথনেস বা এরকম আমরা সিম্পলিফাইয়ের মাধ্যমে এগুলো করতে পারি, বুঝা গেছে? এরকমভাবে আর কি আছে, অবজেক্ট পাথ অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, যদি তুমি এটা মানে আরও পয়েন্ট অ্যাড করতে চাও তাহলে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে, এখানে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হয়েছে, আর বেশি যেখানে ছিল না এখানে অ্যাড হয়েছে, কি হয়েছে না? আরও যদি সিলেক্ট করে আবার দিই তাহলে কী হবে, আরও পয়েন্ট অ্যাড হবে, যে অ্যাঙ্কার পয়েন্টগুলো আরও বাড়বে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটার মধ্যে দিব, এটার মধ্যে দেখো যতটুকু আছে
অবজেক্ট পাথ রিমুভ অ্যাঙ্কার পয়েন্ট, হ্যাঁ সব চলে গেছে। আর আমি যদি এটা সিলেক্ট করে নিই যে সি আমি এই অ্যাঙ্কার পয়েন্টগুলো চাচ্ছি না, এই কয়েকটা, তাহলে এই কয়েকটা সিলেক্ট করে আমি যদি ডিলিট দিই তাহলে কী হবে, পুরো অবজেক্টটাই ডিলিট হবে। কিন্তু আমি যদি এখান থেকে পাথ রিমুভ অ্যাঙ্কার পয়েন্ট দিই তাহলে অবজেক্টটা থাকবে, শুধু ওখানকার অ্যাঙ্কার পয়েন্টগুলো চলে যাবে। বুঝা গেছে? যেটা আমরা পেন টুল দিয়ে করি, পেন টুল দিয়ে করি না রিমুভ অ্যাঙ্কার পয়েন্ট, ওকে সেই জিনিসটাই। ওয়েল, তো ওখান থেকে কমানো যায় বাড়ানো যায় পাথের মধ্যে যদি পয়েন্ট অ্যাড করার দরকার। আর ডিভাইড অবজেক্ট বিলো, অর্থাৎ কোনো একটা এটা অবজেক্ট আছে তার নিচের অবজেক্টের সাথে ডিভাইড হবে, দেখি কেমন হয়। দেখি কেমন হয়, ওকে সেন্ড টু ব্যাক, কি ব্যাপার, সিলেক্ট করলাম, দেখি অবজেক্ট, ও এটা তো পাথ নেই, দেখি অবজেক্ট পাথ ডিভাইড অবজেক্ট বিলো ফার্স্ট ক্যান নট কমপ্লিট বিকজ মোর দেন ওয়ান, আচ্ছা একটা অবজেক্ট সিলেক্ট করতে হবে, সি দিস ওয়ান, অবজেক্ট পাথ এই দেখো কেটে ফেলছে, দেখছ পাথটা করে রাখছে, এটাকে নিচেরটাকে সিলেক্ট করতে হবে না, শুধু উপরেরটা সিলেক্ট থাকলে সে তার নিচের অবজেক্টটাকে কী করতেছে, কেটে ফেলতেছে এরকম। আচ্ছা ওয়েল, তারপর আর কি আছে, অবজেক্ট পাথ স্প্লিট ইন্টু গ্রিড, এটা ভাগ করা যাবে, এই যে এরকম ভাবে, ঠিক আছে, এটা কতগুলো রো কতগুলো কলাম তো এভাবে আমরা এটাকে ভাগ করে নিতে পারি, ঠিক আছে। এরকম অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে একটা অবজেক্ট বা এই জায়গাটাকে ভাগ করতে হবে এরকমভাবে, তখন আমরা কী করতেছি সেই অবজেক্টটাকে স্প্লিটের মাধ্যমে এটাকে ভাগ করে নিচ্ছি, ঠিক আছে। সে দেখো আমার একটা ব্রোশিয়ার তৈরি করব আমি, একটা ব্রোশিয়ার, ব্রোশিয়ারের সাইজ তো থাকে তাই না, ব্রোশিয়ার কত সাইজ, এখান থেকে ক্লিক করে আমি এখানে ক্লিক করলাম, মাপে নিলাম, এপাশে আছে প্রায় মনে করো 14 ইঞ্চ, আর উপরে আছে কত, 8 ইঞ্চ, তাহলে আমি 14 বা এখানে 16, 16 ইঞ্চ উইথ, আর হাইট কত দিলাম 8 ইঞ্চ, দেন ইন্টার। এটা কি একটা, এটা কি একটা ব্রোশার খুললে এরকম, এখানে এটা কয় পেজের, ক্লায়েন্ট বলতে সেটা 3 পেজের হবে, কত পেজের হবে, 3 পেজের, তাহলে 3 পেজের এটাকে আমি কি ভাগ করে নিতে পারি ডিজাইনের জন্য, পারি না, তাই এটা সিলেক্ট করে কি করব, অবজেক্ট, তারপর কি করব, পাথ যে কি দিব, স্প্লিট ইন্টু গ্রিড, দেন আমি এখানে কি করব, স্প্লিট ইন্টু গ্রিডে যায় কোনটা রো না কলাম, কলাম এখানে যায় এরকম একটা দুইটা তিনটা, ব্যাস এখন ওকে দিলে ভাগ হয়ে গেলো, এখন আমরা এগুলোর মধ্যে ডিজাইনগুলো করব। বুঝে গেছে? এভাবে আমরা ভাগ করে নিয়ে এগুলোর মধ্যে কাজগুলো করতে পারি। ওয়েল, তো এই হচ্ছে বিষয়, এভাবে আমরা কাজ এবং পাথের কাজগুলোকে এভাবে আমরা ইয়ে করতে পারি। এর মধ্যে ব্লেন্ড টুল আমরা অলরেডি জানি, জানি না ব্লেন্ড টুল, ব্লেন্ড জানি, মেক উইথ ওয়ার্প, এই যে বিভিন্ন স্টাইলে ডিজাইন করার জন্য, এরকম যদি কোনো ডিজাইন করতে হয় এগুলো যে কোনো অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় সেই অবজেক্টগুলোকে আমরা কী করতে পারি, এরকম এনভেলাপ, দেন এখান থেকে কোন ধরনের ডিজাইন চাই, রিসেট ওয়ার্প দিলে, রিসেট ওয়ার্প হয়ে যাবে, রিলিজ দিলে ওটা আগের মতো এনভেলাপ অপশনসে গেলে এখান থেকে, বিভিন্ন স্টাইল আছে এরকম আছে, জীবন করে যেরকম বিভিন্ন স্টাইল আছে, যে অবজেক্টটা সিলেক্ট করবো তুমি যদি এরকম কোনো স্টাইল চাও দেন এটা সিলেক্ট করো, ওকে দাও, ব্যাস এরকম স্টাইলে পরিণত হয়ে যাবে অবজেক্টগুলো, ঠিক আছে। আচ্ছা সেটা হচ্ছে এনভেলপ ডিস্টর্ট, তারপর লাইফ পেন আমরা জানি, লাইফ ট্রেস আমরা দেখছিলাম না, লাইফ ট্রেস ফাংশন আবার ভুলে গেছে, লাইফ ট্রেস কী করে, চুপ করে থাকো কেন, তোমরা কি, তোমরা এই 2 দিন আগের কথা 3 দিনের দিন ভুলে যাও, 1 দিনের কথা পরের দিন ভুলে যাও, কেমন করে চালাবো তোমাদের, কি ভুলে গেছো, আশ্চর্য ছিল না, মানে অদ্ভুত ক্যারেক্টার এক একটা, মানে অবাক হয়ে যাই, মানে এমন সব স্টুডেন্ট আসে এখানে, ওই দুনিয়া কোনো জায়গায় জায়গা পায় না, আইসে এখানে যে এখানে মনে হয় খুব সহজ, এখানে যে আরো বেশি ডিফিকাল্ট এটা বুঝে না, আশ্চর্য আশ্চর্য হয়ে যায়,
দেখালে তো ভিডিও সেট তো কোনো কথা না। তো প্লেস করলাম, এটা কি, এটা রাস্টার, তাহলে এটা ভেক্টর করতে হলে কি করলাম, অবজেক্ট থেকে লাইভ ট্রেস ট্রেসিং অপশনস, দেন এখান থেকে আমি দেখে কি করব, কালার করলে কালার, দেন প্রিভিউ অন করে এটা ভেক্টর পরিণত হচ্ছে। তারপরে এটা আমরা যত কালার বাড়াবো এভাবে আমরা বাড়াইতে পারি, আবার এটা কমাইতে পারি। এটা যদি ওয়ান কালার চাই জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিও, আমরা এটা করতে পারি। তারপরে এটা আমরা এরকম কমা বাড়াই দিয়ে এটাকে এরকম ভেক্টর পরিণত, দেন ওকে ট্রেস দিলে এটা কি হয়ে গেল, এরকম ভেক্টর। এটাকে আমরা এখন কি করতে পারি, এক্সপ্যান্ড, আমরা এক্সপ্যান্ড করতে পারি। এখান থেকে যেমন এক্সপ্যান্ড টুল আছে, লাইভ পেন বাকেট, এটা দিয়ে যদি এখানে ক্লিক করি তাহলে অটোমেটিকলি সে যাবে, ওকে দেবে, এটা এক্সপ্যান্ড হয়ে গেছে। তবে এখানে কালার কোন কালার চাই আমরা এখান থেকে কালারগুলো নিয়ে এখান থেকে অ্যাসাইন করতে পারি। তো এটা কি হচ্ছে, এটা ভেক্টরে পরিণত হচ্ছে। এটা ওরকম লো রেজুলেশন বলে এরকম হয়েছে, কিন্তু যদি এটা হাই রেজুলেশন হতো তাহলে আমরা এটার মধ্যে সেভাবে কাজ করতে পারতাম। আচ্ছা, তো এখান থেকে আমরা লাইভ প্রেস, এখন আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টেক্সট র্যাপিং অপশনসটা বাকি আছে। টেক্সট র্যাপিং, টেক্সট র্যাপিং এর কাজ কি, অনেক ইম্পর্টেন্ট বিষয় টেক্সট র্যাপিং। অর্থাৎ সে দেখো, আমি একটা ডিজাইনের কাজ করতেছি, কোথায় গেল আমার ডিজাইন, আছে এখানে, এটাই, এটা আমার একটা কাজ। এখন এখানে একটা পিকচার যাবে, কি যাবে, এখানে একটা ছবি যাবে, বুঝা গেছে, এখানে একটা কি যাবে, ছবি। এখন ছবি গেলে, এখানে ছবি গেলে কি হবে, সমস্যা কি দাঁড়াবে, সে দেখো ফটোশপ থেকে একটা ছবি নিয়ে আসি, উফ রোজার মাসে এত কথা বলা যায়, এগুলো তো বাদ করাও নাই। দিস ওয়ান যদি আমি ডাইরেক্ট নিয়ে যাই তাহলে কি, ব্যাকগ্রাউন্ডটা রয়ে যাবে, তাহলে আমার প্রবলেম। তো আমি সেক্ষেত্রে এটা কি করতেছি, এটা ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিই, এটা আনলক করে, প্রথমে এটা আনলক করে ডিলিট দিলাম, এটা ব্যাকগ্রাউন্ড কি আছে, ব্যাকগ্রাউন্ড নাই। এবার এটাকে আমি সেভ দিই, কন্ট্রোল শিফট এস, ডেস্কটপে যাই, এটাকে সেভ দিলাম ফটোশপ ফরম্যাটে, কি ক্লিয়ার, হ্যাঁ এটা ট্রান্সপারেন্ট থাকলো, তাই না? কি করছি, এটা লয়ারটা ডাবল ক্লিক করে আনলক করে, তারপরে এটা ব্যাকগ্রাউন্ডটা ম্যাজিক কন্ট্রোল দিয়ে ফেলে দিছি। ওরে খোদা রে, এই ম্যাজিক কন্ট্রোল দিয়ে এখানে ক্লিক করে সাদা কালারটাকে ফালাই দিছে, এক কালার ছিল, হ্যাঁ, উফ, ডিলিট করে না এমনি জাদু দিয়া, আমি শেষ। ডিলিট না দিলে কি যাবে কিভাবে, সে ফাইল প্লেস ডেস্কটপ এটা সিলেক্ট করলাম, করে আমি এটাকে এই ফাইলটাকে প্লেস করলাম এখানে, দেন ওকে, আসছে পিকচারটা আসছে। কিন্তু প্রবলেম কি বলো, প্রবলেম যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমি যে এখানে এটাকে বসাচ্ছি, আমার প্রবলেম হচ্ছে ওখানে টেক্সটগুলো ঢেকে যাচ্ছে, তাহলে তো এভাবে হবে না, তাই না? এভাবে তো, তো তখন সেই ইমেজটাকে সিলেক্ট করে আমরা যদি অবজেক্ট থেকে টেক্সট র্যাপিং দেন মেক প্রেস করি, তাহলে অটোমেটিক্যালি সেখান থেকে টেক্সটগুলো সরে যাবে, না ডিলিট হবে না, সরে যাবে, সরে যাওয়ার পর এটাকে আমরা অন্য জায়গায় নিয়ে যেতে পারি, কারণ এখানে একটা প্লাস পয়েন্ট আসছে, এটাকে আমরা পরে অন্য জায়গায় সেট করতে পারি বাকি টেক্সটটাকে, হ্যাঁ জায়গা হয়নি এটাকে, তখন আমরা এখানে ট্রান্সফার করে নিতে পারি। সে এখানে আমি আরেকটা অবজেক্ট তৈরি করতেছি এরকম, দেখো সে আমি এখানে আরেকটা অবজেক্ট বসাই, সেরকম একটা অবজেক্ট এখানে আমি বাকি টেক্সটটাকে বসাবো, যে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম কেন, দুইটা অবজেক্ট তৈরি করার জন্য, তাই না? সি এটার মধ্যে আমি এই টেক্সটের বাকি অংশটা, তাহলে এই টেক্সটের মধ্যে প্লাসে ক্লিক করব, করে এইটার বর্ডারে দেখাই দেবো, বাকি টেক্সট এখানে চলে আসে, আসছে না? সো এরকম, তাহলে কি হলো, আমার এই অবজেক্টও বসলো টেক্সটের, শুধু টেক্সট র্যাপিং মজাটা দেখো, শুধু টেক্সট র্যাপিং করার কারণে কি, যে টেক্সটের শুধু এটা এখানে যে সরছে তা না, যেখানে না ওখান থেকে সরে যায়, দুইটার মাঝখানে রাখলাম, হ্যাঁ ঠিক আছে, এরকম বুঝা গেছে। তো এটা এরকম হয়ে গেলো, এটার মধ্যে এমন একটা ইয়ে গেলো, ও যেখানে যাক ওখানে টেক্সট থেকে ওখানে অটোমেটিক্যালি টেক্সটগুলো সরে যাবে,
তাই টেক্সট ল্যাপিং ইম্পর্টেন্ট না? পিকচার গুলো পিকচার কেমন? টেক্সট টেক্সট যে কোন পিকচার ওরে খোদা, টেক্সটের কথা বলছে, পিকচার কিভাবে টেক্সট হয়? পিকচার কিভাবে সরে? এটা তো মাথায় থাকা লাগবে যে টেক্সট কে আমরা র‍্যাপিং করতেছি, পিকচার তো কোনোভাবে হবে না। সো ওকে তাহলে, এই তাহলে আমরা কি কি শিখলাম? ফাইল মেনু, এডিট মেনু এবং অবজেক্ট, অবজেক্ট থেকে টেক্সট র‍্যাপিং, আর বাকিটা প্রয়োজন আপাতত টিপিং মাস্ক আমরা জানি জানি না। ওকে, এতটুকু জানলেই চলবে, শেষ। না না, ওটা তো করিনি, ইলাস্ট্রেটরে আছে কিনা দেখে নি, কন্ট্রোল জেড তাই থাকার তো কথা। নেই, আচ্ছা দেখবো এটা, ঠিক আছে তাহলে। ওকে, আচ্ছা দেখাই, টাইম শেষ, আরো ক্লাসের টাইম হয়ে গেছে।